হ্যালো বন্ধুরা, আপনারা জানেন কি বিশ্বের সবচেয়ে থেকে বড় জাহাজের নাম কি, এবং সেই জাহাজগুলো এখন কেন তৈরি করা হয় না, এবং সেই জাহাজগুলো তৈরিতে কি কি অসুবিধা আছে, কেন সেই সমস্ত জাহাজগুলো আজকে বন্ধ করে দিতে বাধ্য হলো? আজকে আমরা এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। চলুন দেখে নিই পৃথিবীর সবচেয়ে থেকে বড় যে জাহাজ তার নাম কি এবং জানব তার ইতিহাস। জাহাজ দু ধরনের হয়, একটা হচ্ছে VLCC এবং আর একটা হচ্ছে ULCC। VLCC মানে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার, এবং ULCC-র ফুল ফর্ম হচ্ছে আল্ট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার। এই জাহাজগুলি সবই অয়েল ট্যাঙ্কার। আমরা যে জাহাজটি এখান থেকে দেখব এটি হচ্ছে ULCC, অর্থাৎ এর নাম ছিল সিওয়াইজ জায়েন্ট, যেটি জাপানের একটি শিপইয়ার্ডে তৈরি করা হয়েছিল। এই সিওয়ার্ড জায়েন্ট 2010 সাল পর্যন্ত চলে, তারপরে এটিকে বন্ধ করে দিতে বাধ্য হয়। এই সিওয়ার্ড জায়েন্টের পরবর্তী নাম হয় হ্যাপি জায়েন্ট, তারপরে জাহারে ভাইকিং, নক নেভিস এবং পরবর্তীতে মন্ট নামে অভিহিত করা হয়। এই জাহাজ 2010 সালের পরে এই জাহাজকে ভেঙে ফেলা হয়।